আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি মূলত পোলট্রি খামারিদের জন্য, যারা মুরগির খামার করে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। কেননা আজকে আমি কথা বলতেছিলাম সেই মুরগির ব্যাকটেরিয়াজনিত সব থেকে মারাত্মক যে রোগটি, মুরগির করাইজা রোগ নিয়ে। তাতে কথা বলবো মুরগির করাইজা রোগ নিয়ে, এই রোগটি কেন ছড়ায় এবং এই রোগটি প্রতিহত করার উপায় কী, প্রতিরোধ করার উপায় কী এবং এটা চিকিৎসা কী, সব কিছু নিয়ে আলোচনা করব। করাইজা মূলত একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে থাকে। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হিমোফিলাস গ্যালিনারাম। এই ধরনের এক প্রকার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে ছড়ায় এই করাইজা রোগ। এই করাইজা রোগ মুরগির যে কোনো বয়সের মুরগিতে হতে পারে, সেটা হচ্ছে ব্রুডিং পিরিয়ডেও হতে পারে অথবা রানিং মুরগিতেও হতে পারে। মুরগির তিন দিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের মুরগিতে এই করাইজা রোগটি দেখা দিতে পারে। করাইজাকে বলা হয় ইনফ্যাকশাস করাইজা। এটি মূলত ব্যাকটেরিয়া জড়িত রোগ এবং এটি একটি ছোঁয়াচে রোগ এবং এটি কিন্তু এক মুরগি থেকে অন্য মুরগিতে ছড়িয়ে যায়। এটি কিন্তু মূলত পোলট্রিতেই সংক্রমণ হয়। বিশেষ করে মুরগির ক্ষেত্রে এই করাইজা রোগটি দেখা দেয়। অন্যান্য কিন্তু হাঁস বা অন্যান্য পশু পাখিতে এই রোগটি খুবই কম দেখা যায়। বিশেষ করে মুরগি এবং কবুতরে এই করাইজা রোগটি বেশি পরিমাণে দেখা যায় এবং করাইজা রোগ হলে মুরগির মৃত্যুর হার থাকে 70% পর্যন্ত, অর্থাৎ 70% পর্যন্ত মুরগির মৃত্যু হার থাকে, এটা 0 থেকে 70% পর্যন্ত। তবে করাইজা রোগের যথাযথ চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা করে কিন্তু এটাকে প্রতিহত করা সম্ভব এবং সম্পূর্ণভাবে ভালো করাও সম্ভব। এই রোগটি লক্ষণ যেটি রয়েছে সেটি হচ্ছে চোখ এবং মাথা ফুলে যাবে। মুরগির যদি এই ধরনের কোনো সমস্যা দেখেন, যে লক্ষণগুলো বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগির করাইজা রোগ হয়েছে। তো মুরগির করাইজা রোগ হলে কী কী ধরনের লক্ষণ দেখতে পাবেন, সেটি হচ্ছে চোখ এবং মাথা ফুলে যাবে, নাক এবং মুখ দিয়ে পানি পড়বে, আংশিক বা সম্পূর্ণভাবে চোখ বন্ধ হয়ে যাবে, চোখ খুলতে পারবে না, নিঃশ্বাস নিতে কষ্ট হবে এবং গলা থেকে ঘরঘর শব্দ বের হবে এবং ময়লা বের হবে, সর্দি বের হবে। এই রোগটি মূলত যে যে মাধ্যমের মাধ্যমে ছড়ায়, এটি হচ্ছে মূলত বালু এবং ধুলিকণার মাধ্যমে এই রোগটি বিশেষভাবে ছড়িয়ে থাকে। যদি আপনার শেডে যদি নতুন লিটার হয় এবং ধুলা বালু থাকে, এগুলো যদি উড়ে গিয়ে মুরগির শ্বাসনালীতে প্রবেশ করে, তাহলে করাইজা রোগটি দেখা দিতে পারে। এছাড়া অসুস্থ মুরগি থেকে এটি ছড়িয়ে যায় সুস্থ মুরগিতে। অসুস্থ মুরগির নাক এবং মুখ হতে নিষিদ্ধ যে তরল পদার্থ বা সর্দি, সেগুলো লিটার পানি এবং খাদ্যতে দূষিত করে এবং এই লিটার পানি এবং খাদ্য অন্য মুরগির সংস্পর্শে এলে সেই মুরগি এই করাইজা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হতে পারে। করাইজা রোগে যেন না আসে সেটি সেজন্য আপনাদেরকে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। অবশ্যই লিটারকে সবসময় পরিষ্কার রাখতে হবে, একদম শুষ্ক ধুলি যুক্ত এবং ধুলাবালি যুক্ত লিটারে রাখা যাবে না, যেন ধুলাবালি মুরগির শ্বাস প্রশ্বাসের সঙ্গে চলে না যায়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি মুরগিতে যদি করাইজা রোগটি চলে আসে মুরগির শেডে, তাহলে যে সে মুরগিতে করাইজা রোগ চলে আসবে সেই মুরগিগুলোকে আলাদা করতে হবে, আর শেড থেকে সেগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। সুস্থ মুরগির সঙ্গে মিশতে দেওয়া যাবে না। আর চিকিৎসা অনুযায়ী কুসুমিক্স প্লাস যে ওষুধটি রয়েছে, এটি প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন, অথবা মাইক্রোনিট প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম, যদি রোগের তীব্রতা কম হয় তাহলে 0.5 গ্রাম পার লিটার পানিতে এবং রোগের তীব্রতা বেশি হলে 1 থেকে 1.5 গ্রাম পার লিটার পানিতে মিক্স করে খাওয়াতে পারেন। তো এই মাইক্রোনিটের পাশাপাশি চাইলে আপনারা ডক্সিবেরও যোগ করে দিতে পারেন 1:1 অনুপাতে। তো এই দুটো ওষুধ একসঙ্গে মিক্স করে খাওয়ালে অনেকটাই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন বাজারে রয়েছে পালমো কেয়ার, রেসপো কেয়ার প্লাস, পালমো সেল, যে ওষুধগুলো রয়েছে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, এই মেডিসিনগুলো দেখে নিতে পারেন। এ জাতীয় একটা মেডিসিন দিনে 1 বেলা খাওয়াতে পারেন 1 লিটার পানিতে 3 ml করে, এবং তার পাশাপাশি এই ওষুধটি স্প্রে করে নিতে পারেন মুরগির চোখ মুখে। স্প্রেটা অনেক ভালো কাজ করবে, যখন চোখে মুখে নাকে স্প্রে করে দিবেন তখন এটার যে ময়লা বা তরল যে সর্দিটা রয়েছে এটা কেটে যাবে এবং মুরগিটা সুস্থ হবে। তো করাইজা রোগ নিয়ে ভয়াবহতার কিছু নেই, এই রোগটি কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। আবার চিন্তার বিষয় হচ্ছে করাইজা যদি চলে আসে মুরগি কিন্তু দ্রুত ওজন কমে যায়, মুরগি খাওয়া বন্ধ করে দেয় এবং যার ফলে মুরগি মারা যাওয়া শুরু করে দেয়। তাই চেষ্টা করব করাইজা রোগ যেন মুরগি সেটে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে।